যদি জনগণের জন্য কিছু করা যায় নাগরিকদের জন্য, সেটা জায়গা তো লোকসভা বা বিধানসভায়, সে তো জায়গা বলার জায়গা হচ্ছে লোকসভা কক্ষ বিধানসভা কক্ষ। যেহেতু এটা দিল্লি নির্বাচন, লোকসভার নির্বাচন, জনগণের আশা আকাঙ্ক্ষা উন্নয়নের বিভিন্ন কাজের জন্যে তাদের কথা তুলে ধরার জন্যে আমি আজ নির্বাচনে দাঁড়িয়ে ভালো শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য দিন শিক্ষা ব্যবস্থা নিশ্চয়ই কেন্দ্রীয় গভর্নমেন্টের যা পলিসি, এই জায়গাটা তো রাজ্য গভর্নমেন্ট যেভাবে চালায়, এখানকার রাজ্য গভর্নমেন্ট আলাদা, অন্যান্য রাজ্য গভর্নমেন্ট, আমি রাজ্য কেন্দ্রীয় গভর্নমেন্টের নজরে আনবো এখানে এই সরকার। আমরা আপনারা এই যে কেন্দ্রীয় গভর্নমেন্টের পলিসি যে যে শিক্ষার ব্যাপারে নিচ্ছেন, সেই শিক্ষার এরা ঠিক মতো সুযোগ গ্রহণ করছে না, আপনারা এইভাবে চলুন। আপনারা লক্ষ্য করবেন ইউপিএ টুয়ে যে সরকার এখনও চালাচ্ছে, তদারকি সরকার হোক যাই হোক, রাস্তাঘাটের আজ থেকে 5 বছর 10 বছর আগে দেখবেন আর এখন দেখবেন গ্রাম বাংলা রাস্তাঘাট, শহরের রাস্তাঘাট যে পরিমাণ টাকা দিত এখন তার কয়েক মানে 10-15 গুণ বেশি টাকা এখানে সরকার দিচ্ছে কাজ করার জন্য রাস্তাঘাট। এবং বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় গভর্নমেন্টের টাকাতেই রাজ্য সরকার এই কাজগুলো করে থাকে। হয়তো এখানকার রাজ্য সরকার অন্য আছে, 75টা রাজ্য সরকারের হয়, কিন্তু কেন্দ্রীয় গভর্নমেন্টের যে 54টা প্রজেক্ট এখন রানিং কেন্দ্রীয় গভর্নমেন্টের, সেই 54টা প্রজেক্টের মধ্যে রাস্তাঘাট আছে, মহিলাদের যেমন রিজার্ভেশন বা শিক্ষার মাপকাঠিতে কর্মসংস্থানের কথা বলছেন, কেন্দ্রীয় গভর্নমেন্ট যেগুলো সুযোগ সুবিধা দেয় বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরে, সেখানে কিন্তু শিক্ষার মান অনুসারে পরীক্ষা হয়, সেখানে ছেলে মেয়ে বলে কিছু থাকে না, শিক্ষার যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়ে হয়, কিন্তু মেয়েদের যারা সংস্থান বাড়ানো যায় সেই চিন্তাভাবনা নিশ্চয়ই সরকার করবে। আমরা তুলে ধরবো কথাটা, আমি কিন্তু কোনো প্রতিশ্রুতি দিইনি, আমি বলছি আমার সরকার এই করেছে, আগামী এই সরকার হলে এই করবে, আমার সরকার এই করেছে কেন্দ্রীয় গভর্নমেন্ট আগামী দিন এলে আরও এই করবে, আমি কোনো প্রতিশ্রুতি দিইনি, কিন্তু আমি বলছি আমাদের কথাটা তুলে ধরবো এত সেই জায়গাটা বলার। আমরা প্রথম হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করা, তারা বলবার কথা বলবার সুযোগ পাওয়া, তা সেই সুযোগটা আমি মনে করি যে আমার কাছে যে কোনো কর্মী, যে কোনো নাগরিক, যে কোনো ধরনের বিভিন্ন শ্রেণীবিন্যাসের লোক আমার কাছে আসার সুযোগ তারা পাবে, যারা আমাকে চেনে, যারা আমাকে দেখেছে, যারা 30 বছরের ইয়েতে দেখে 30 রাজনৈতিক জীবনে, যারা বিভিন্ন সরকারি পদে, আমি পৌরসভায় যখন ছিলাম আমি কাউন্সিলর ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, তাছাড়া আমি সোশ্যাল ওয়ার্ক বিশেষ করে ট্রেড ইউনিয়ন করি, যেখানে নিচে খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে প্রত্যেকে জানে,